যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে প্রেসিডেন্ট রয়েছেন দুইজন। ওই দেশের সংবিধান অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি ট্রাম্প এখন প্রেসিডেন্ট ইলেক্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট হলেন সেই ব্যক্তি যিনি নির্বাচনে জয়ী হয়েছেন, কিন্তু এখনও শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। যদিও দেশটির সংবিধানে সুনির্দিষ্টভাবে প্রেসিডেন্ট ইলেক্টের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে 20তম সংশোধনের মাধ্যমে এই শব্দটি বৈধতা পেয়েছে। যখন কংগ্রেসে ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফলে নিশ্চিতভাবে কোনো প্রার্থী জয়ী হয়, তখন তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ইলেক্ট বলা হয়। শব্দটি প্রথম দিকে 1796 সালে প্রাথমিকভাবে ব্যবহৃত হতো। 19 শতকের শেষ দিকে এটি ব্যাপকভাবে গণমাধ্যম ও রাজনীতিবিদদের মাঝে ব্যবহৃত হতে থাকে। 20তম সংবিধানের সংশোধনের মাধ্যমে এই শব্দের ব্যবহার আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়, এর ফলে এটি আরও বৈধতা লাভ করে। সাধারণত নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ হয় জানুয়ারি মাসে। নির্বাচনের দিন থেকে শপথ গ্রহণ পর্যন্ত ওই প্রার্থী প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে পরিচিত হন এবং ওই সময় তিনি সরকার গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই সময় বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে নতুন প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য কাজ করা হয়। 2008 সাল থেকে নতুন প্রেসিডেন্টরা তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রেসিডেন্ট ইলেক্ট অফিস নামকরণ করা হয়েছে, যদিও এর জন্য নেই কোনো আনুষ্ঠানিক বিধান। মৌসুমী সাথী, সময় সংবাদ। Golden age. It's going to be...